এই মাসের কিয়ামের মর্যাদা কি যেই কিয়াম কিয়ামুল লাইল সেটা অন্যান্য রাতে হয়তো কোনো দিন আপনি পড়েছেন কোনোদিন পড়েন না কোনোদিন দুই রাকাত কোনোদিন চার রাকাত পড়েন কিন্তু রমজান মাস এমন একটা মাস আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কোন বান্দা এগারো মাস হয়তো ঘুমিয়ে থাকে অন্তত পক্ষে যদি রমজানের একটা মাস যদি রাতের অতিরিক্ত কিছু সালাত আদায় করে ইমানান ও ইহতিসাবা গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি এই এক মাসের নফল সালাতের মাধ্যমে তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়া হবে এটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবে উল্লেখ করেছেন যেটা বুখারীতে 37 নম্বর আয়াতে মানে হাদিসের মধ্যে পেয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কালা মান কামা রমাদানান ইমানান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে জুমার খুতবা যেহেতু একজন ডিটেলস বলার অপশন নাই এখান থেকে বাসায় গিয়ে একটা লাইভ করা হবে রাতের নামাজ সম্পর্কে কয়েকটা পর্ব ইনশাআল্লাহ লাইভ করব আজকের বিষয় হবে রমজান মাসের রাতের নামাজ যেটা যেটাকে আমরা তারাবি বলি এটা মূলত অন্যান্য মাসের একই নামাজ এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এটা হচ্ছে রাতের নফল নামাজ আদায় করার সময় কেউ যদি সেটা শেষ রাতের পরে ঘুম থেকে জেগে ওটাকে এই অবস্থাটার উপরে নির্ণয় করে এর নামকরণ করা হয়েছে তাহাজ্জুদ আর যখন প্রথম রাত থেকে পড়া শুরু হয়ে যাবে তখন এর নাম হবে কিয়ামুল লাইল বা সালাতুল লাইল মানে রাতের নামাজ বা রাতের কিয়াম যখন সেটা রমজান মাসে আসা হয় তখন বলা হয় কিয়াম রমাদান রমজান মাসের কিয়াম আর এটাকে ধরন অনুযায়ী আরেকটা নাম দেওয়া হয়েছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দুই রাকাত অথবা চার রাকাত আদায় করার পর কিছুটা গ্যাপ দিতেন হয়তো শুয়ে থাকতেন বা অন্যান্য কাজ করতেন আবার পরে গিয়ে আবার চার রাকাত পড়তেন এই যে মাঝখানের যে গ্যাপ এটাকে আরবিতে রাহাতুন বলে মানে তারাহ ওই রাউহা যেটা মানে ওয়েটিং যেটাকে বোঝায় মানে আরামের জন্য একটু নিজেকে প্রশান্তি হাসিলের জন্য ফ্রি হওয়া এটা এই অবস্থা থেকে নামকরণ করা হয়েছে তারা ওই যেন আমাদের সমাজে নামাজকে তারাবি বলে কিন্তু আপনি যদি এই নামাজটাই অন্যান্য রাতে ওই একই নিয়মে পড়েন যে দুই রাকাত পড়লেন একটু অবসর নিলেন আবার দুই রাকাত পড়লেন অবসর নিলেন তখন ওই তাহাজ্জুদের নামও আপনি তারাবি বলতে পারেন কারণ এটা কোনো হাদিসের শব্দ নয় ওলামাদের ব্যাখ্যা ওই অবস্থাকে কেন্দ্র করে তারা একটা নাম পছন্দ করেছেন যে তারাবি কিন্তু সালাত কিন্তু একটাই এই নামাজের নামই হচ্ছে বিতর আমাদের বাংলাদেশে বলা হয় বেতের বেতের না শব্দটি উইতের ওয়াও দিয়া উইতের ওয়াশাম্মি ওয়াল উইতের যেটা সূরা ফজরের মধ্যে আছে বেজরের নামাজ মানে রাতের যে নামাজটা এটা বেজর সংখ্যায় হয় এক থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 11 রাকাত পর্যন্ত প্রমাণ আছে আর আমাদের সমাজে সব জায়গায় 23 রাকাত আদায় করা হয় তারা 20 রাকাত বেতের পরে তারাবি পড়ে বা কিয়ামুল লাইল করে আর 3 রাকাত বিতর পড়ে কিন্তু মূলত জেনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলে মাসনা মাসনা মানে দুই রাকাত করে করে সালাম ফেরিয়ে দিয়ে রাতের নামাজ পড়তে হয় আর যখন তুমি নামাজ শেষ করে দিবে ইচ্ছা করেছ বা সকাল হয়ে যাওয়ার আশঙ্কা আছে ফাসাল্লা রাকাতা ওয়াহিদা তাহলে এক রাকাত আদায় করে নাও তাহলে কি হবে তুতির মা কাদ সাল্লা তুমি এ যাবত যত নামাজ পড়লা সব বেতের হয়ে গেল তাহলে কেউ যদি দুই 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 করে পড়তে থাকে শেষে যদি এক রাকাত পড়ে তাহলে আপনি এই কথা বলবেন না যে আমি 10 রাকাত পড়েছি তাহাজ্জুদ এক রাকাত বেতের না বরং পুরো নামাজটাই হচ্ছে বেতের তাহলে এই জন্য আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি এই নামাজের পাঁচটা নাম লাইলাতুল কদর একই নামাজ কিয়ামুল লাইল কিয়ামের রমাদান সালাতুল লাইল তাহাজ্জুদ তারাবি এবং বিতর এই একটা নামাজের নাম সংখ্যার দিক থেকে বেজর হওয়ার কারণে বিতর আর রাতের গভীরে পড়ার কারণে তাহাজ্জুদ আস্তে আস্তে পড়ার নাম তারাবি রমজান মাসে আসার কারণে কিয়ামের রমাদান রাতে পড়ার কারণে এটার নাম হচ্ছে কিয়ামুল লাইল বা সালাতুল লাইল এটা যদি আপনার কাছে স্পষ্ট হয়ে যায় তাহলে ওই বেদাতীদের খপ করে আপনি পড়বেন না যারা বলে তাহাজ্জুদ আলাদা আর তারাবি আলাদা তাদের সাথে সমস্যা আছে যে ওদেরকে আমরা ওদিকে যাচ্ছি না তো কিয়ামুল লাইল এশার নামাজের পর থেকে নিয়ে আপনার ওয়াক্ত শুরু হয়ে যাবে ফজর পর্যন্ত রাতের যে কোনো অংশে আপনি যতটুকু নামাজ পারেন পড়েন তাহলে এটাই আপনার জন্য তাহাজ্জুদ এটাই হচ্ছে তারাবি এটাই হচ্ছে বিতর যা আপনি গণ্য করেন করেন ইনশাআল্লাহ দলিল সহ সেই বক্তব্যের মধ্যে পেশ করা হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এমন লাইন রাতের নফল সালাত আদায় করবে তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে এটা হচ্ছে এই রাতের মর্যাদা কোন ব্যক্তি যদি
রমজান মাসের দিনে সিয়াম রাখেন আর রাতে কিয়ামও করেন আপনার একটা মর্যাদা হয়ে যাবে সেই মর্যাদা ব্যক্তি উল্লেখ করলেন সেটা কি জানেন একজন সাহাবী আমর ইবনে মুররা আল জুহরি তিনি বলতেছেন কালা জাআ রাজুল একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আরাইতা কি মনে করেন ইযা শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি যদি সাক্ষী দিই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই ওয়া আন্নাকা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল ওয়া সাল্লাইতু সালাওয়াতাল খামসা আমি যদি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করি ওয়া আদাইতু যাকাত আমি যদি যাকাত দেই ওয়া সুমতু রমাদানা ওয়া কুমতুহু আমি যদি রমজান মাসের সিয়াম পালন করি এবং রমজান মাসে যদি আমি কিয়াম করি ফামিমমান আনা তাহলে আমার মর্যাদা কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা মিনা সিদ্দিকিনা ওয়া শুহাদা তোমার মর্যাদা সিদ্দিক আর শহীদদের মতো হয়ে যাবে সুবহানাল্লাহ তার মানে আমরা তো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল স্বীকার করলাম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি যার যাকাত ফরজ যাকাত দিচ্ছি রমজান মাসের সিয়াম রাখলাম যদি রাতে আমরা নিয়মিত কিয়াম করি তাহলে আল্লাহ এই কর্মগুলোর মাধ্যমে আমাদের মর্যাদা কোথায় নিয়ে যাবে মিনা সিদ্দিকিনা ওয়া শুহাদা তার মানে আবু বকর এবং উমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ওসমান আলী তারা চারজনই শহীদ তিনজনই শহীদ কত চমৎকার বিষয় তাহলে আমাদের কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্যাদা দিতে প্রস্তুত শুধু আমাদেরকে নিতে হবে এই হাদিসটি সহিহ তারগিবের মধ্যে 316 এ সহিহ ইবনে হিব্বানের মধ্যে 3438 এ পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সবার জন্য আমাদের মা বোনদের জন্য আরেকটু এক্সট্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন আমরা জানি সেই হাদিস তাও যে তারা উপস্থিত আছে যেন তাদেরকে কথাটা স্মরণ করিয়ে দিই যে রাসূল বলেছেন এই যা সাল্লাতিল মারআতা খামসা কোন মহিলা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ওয়া সামতা শাহরাহা যদি রমজান মাসের সিয়াম পালন করে ও হাফিজাত ফারজাহা যদি তার লজ্জাস্থানের হেফাজত করে ওয়া তা জাওজাহা আও বালাহা সে যদি তার স্বামীর আনুগত্য করে কিলালাহা উদুখলিল জান্নাহ তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো মিন আইয়ে আবওয়াবিল জান্নাতি শে যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি প্রবেশ করো এটা প্রত্যেকটা মা বোনদেরকে মহিলাদেরকে বলা হবে আহমদে হাদিসটি 1661 সাহিহ ইবনে হিব্বানে 4163 সাহিহ তারগিবা তারহিবের মধ্যে 1931 মিশকাতে হাদিসটি 3258 রয়েছে এটা কেন বললাম এখানে একটা মজার কথা বলি প্রথমত এখানে মহিলাদেরকেও কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো সম্মান দিয়ে দেওয়া হয়েছে কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা জরুরি নয় যে জান্নাতের কোন একটা দরজাতে ঢুকলেই তো হলো কিন্তু এমন কোন ব্যক্তি আছে যার জন্য আটক দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে তুমি আমার কাছে আসো রাসূলুল্লাহ বলছেন ওয়া আরজু আমি মনে করি আবু বকর আনতা মিনহু তুমি তাদের একজন তার মানে আবু বকর সিদ্দিক এমন একজন ব্যক্তি যাকে জান্নাতের আটক দরজা দিয়ে ডাকা হবে এটা হচ্ছে সিদ্দিকের মর্যাদা আর আল্লাহ আমাদের মহিলাদেরকে সেই সম্মান দিতে চেয়েছে যদি তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজান মাসের সিয়াম রাখে লজ্জাস্থানের হেফাজত করে যাদের স্বামী নেই তিনটাই যথেষ্ট আর যাদের স্বামী আছে তারা আতাত বালাহা তারা যেন স্বামীর আনুগত্য করে একজন বোন আল্লাহ তাকে সম্মানিত বোন তিনি ফোন দিয়ে বলতেছেন যে ভাই আমি তো এই হাদিস পড়েছি আমার তো তিনটা আছে একটা তো নাই মানে স্বামী নেই তালাক প্রাপ্ত হয়ে গেছে তা আমার এখন বিয়ে করার প্রয়োজন তো নাই এখন এই হাদিসকে বাস্তবায়ন করার জন্য কি তারা আমাকে বিয়ে বসতে হবে কারণ আমি তো স্বামীর আনুগত্য করতে পারতেছি না সুবহানাল্লাহ আল্লাহ এই ধরনের মেন্টালিটি মহিলাদেরকে জান্নাত দান করুন বলেন আমিন তাই বললাম যে আসলে বিষয়টা অপশনাল আপনার যদি স্বামী থাকে তাহলে তারা আনুগত্য করবে আর আমাদের মা বোনদেরকে দেখেন আমাদের মহিলাদেরকে দেখেন স্বামী আছে আনুগত্য নাই আর তার স্বামীকে আনুগত্য করার জন্য বিয়ে বসতে চাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তারাও সহনশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন তাহলে ছোট্ট কিছু কাজ তাকে সিদ্দিকিনদের মর্যাদায় পৌঁছে দিতে চাচ্ছে কিন্তু তারা নিতে রাজি তারা লজ্জার সামনে হেফাজত করে না সবচেয়ে বড় ইবাদত যেটা স্বামীর আনুগত্য তো ছাড়েন পাঁচ ওয়াক্ত নামাজই করেন আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় তৌফিক এই যে যতগুলো বৈশিষ্ট্যের কথা বলতেছি আমরা পুরুষরাও কিন্তু তাই যারা এই আলোচনা শুনতেছেন আর বেনামাজি আপনার চেহারার কোনো ফায়দা নেই আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে তাহলে রমজানের বৈশিষ্ট্যের ব্যাপার আসবে তাহলে ফজিলতের ব্যাপার আসবে কিন্তু আপনার